Go, go, go through the cove. We are already late. Go. Hey everyone, welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখানে তো একদম weather change হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, already 6 degree temperature নেমে গেছে। আর প্রচন্ড windy, মানে যা হয় আর কি। এখানে weatherটা এমনিতেই খুব windy। তো আজকে আমি এখন ত্রিধার স্কুলে এসেছি, মেয়েকে drop করে। এখন আমি আর আমার husband যাবো SD Mines-এ একটা programme। SD Mines অর্থাৎ South Dakota School of Mines. তো এই ইউনিভার্সিটির প্রত্যেক বছরই প্রচুর রকম প্রোগ্রামস থাকে, তো আজকেও কিছু অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো সেটা একটু দূরে হবে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আর তোমাদের সঙ্গে আমি চাই সেই মুহূর্তগুলো একটু শেয়ার করতে, তাই আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো দেখতে থাকো। আমরা তো পৌঁছে গেছি, কিন্তু পার্কিং লট একেবারে টাইট, মানে অনেকটা দূরেই আমাদের পার্কিং করতে হলো। সমস্ত পার্কিং অলমোস্ট ফুল, তো এখন এখান থেকে খানিকটা হেঁটে যেতে হবে। প্রোগ্রামটা সম্ভবত পাহাড়ের ওপরে হচ্ছে, আমিও ঠিক জানি না, তো দেখি কোথায় হচ্ছে। কোথায় হচ্ছে? অনেক মানুষ এসছে ওইদিকে, পার্কিং গুলো সম্পূর্ণ ফুল। ওই যে দেখা যাচ্ছে পার্কিং গুলো, দেখো পুরো ফুল হয়ে গেছে। এখানেও অলমোস্ট ফুল, কিছুটা হেঁটেই যেতে হবে। আরে এদিকেও দেখো কত লোক এসছে। তা আমরা এখানে চলে এসেছি, প্রচুর মানুষজন এখানে এসছে, সবাই এখন খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পর সম্ভবত অনুষ্ঠান শুরু হবে। এখন বার্গার পার্টি হচ্ছে এদের। এখানে কি হচ্ছে দেখি, এসো। Anything in veg? এখানে অনেক রকম খাওয়া দাওয়ার আয়োজন করেছে ইউনিভার্সিটি থেকে। অনেক রকম খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, ভেজ নন ভেজ দুটোই আছে। আমরা যেহেতু ভেজ খাবো, তো দেখো কোথায় আছি। তো এখন আমরা ভেজ কিছু নেবো, বার্গারই আছে মেনলি, সবাই বার্গার পার্টি করছে। মানুষজন অনেক ফানি ড্রেসে এখানে ড্রেস আপ করেছে। পাহাড়ের ওপরে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হবে, কিন্তু অত উঁচুতে, মানে এত উঁচু পাহাড়ে ওঠা তো অসম্ভব ব্যাপার সবার পক্ষে।
তো সেই জন্যই গ্যাদারিংটা নিচেই হচ্ছে, খাওয়া দাওয়া আনন্দ হই হই, কিছু মানুষ যাচ্ছে। আমি তো এত দূর উঁচুতে পাহাড়ে উঠতে পারবো না, আর সবথেকে বড় কথা প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডা, তো আমার পক্ষে ঠিক সম্ভব একেবারেই না। তুমি কি পাহাড়ে উঠছো? আমি কিন্তু যাচ্ছি না। তো আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু পাহাড়ের ওপরে ওঠা সম্ভব নয়। পাহাড়ের ওপরে সাউথ ডাকোটা স্কুল অফ মাইন্সের একটা লোগো রয়েছে, তো ওই এমটাতে সবাই স্লাইডিং করতে যাচ্ছে। আর একটা বেশ মজার একটা বিষয় আমি দেখলাম, সেটা হচ্ছে এখানে আজকের দিনে মানে ছেলেরা মেয়েদের মতো করে ড্রেস আপ করেছে, আর মেয়েরা ছেলেদের মতো করে, বা অনেকে অনেক ফানি অ্যাটায়ারও করেছে, লাইক স্পাইডারম্যান সেজেছে কেউ কেউ, হ্যারি পটার সেজেছে কেউ কেউ, বিভিন্ন রকমভাবে মানুষজন খুব এনজয় করছে। কিন্তু দুঃখের বিষয় আমি ওপরে ওঠার ক্ষমতা রাখি না। লাস্ট মান্থ আমাদের কোভিড হয়েছিল, তো তারপর থেকেই শরীর ভীষণ উইকনেস একটা রয়েই গেছে, আর শরীরও ঠিক ভালো যায় না, তো এতটা ওঠা সম্ভব নয়। আর শ্রী ডাকোটা স্কুল থেকে আমাদের নিয়ে আসতে হবে, উঠতে নামতে অনেকটা সময় চলে যাবে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, তো ফিরবো এখন। তার আগে তোমাদের দেখিয়ে দিই পাহাড়ের কত উঁচুতে মানুষজন উঠেছে। কত উঁচুতে উঠেছে, এই যে এখান থেকে রাস্তা দিয়ে 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 অনেকটা উঁচুতে, আর ওই যে দেখা যাচ্ছে এম এস এম ডি, ওই এম এতে সকলে স্লাইড করবে আর কি। ওয়েদার প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ মানে প্রচন্ডই খারাপ, এত হাওয়া দিচ্ছে 5 মিনিট দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, আমার তো লিটারালি গলায় কানে ব্যথা হচ্ছে। আর আমরা এখন ফিরেই যাব ঠিক করেছি, এখন পার্কিং জোনটা বলেইছিলাম, পার্কিং পাইনি, অনেকটা দূরে হেঁটে যেতে হচ্ছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। টিল দ্যাট নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ভালো থেকো, বাই।